জনপ্রশাসন মন্ত্রী ফরহাদ হোসেন জানিয়েছেন সরকারি চাকরিতে বর্তমানে শূন্য পদের সংখ্যা তিন লাখ সত্তর হাজার চারশো চুয়াল্লিশটি বর্তমানে প্রথম ও দ্বিতীয় শ্রেণী নিয়োগ সরকারি কর্মকমিশনের অধীনে হয় তৃতীয় ও চতুর্থ শ্রেণী কর্মচারী নিয়োগও পিএসসির অধীন করার সুপারিশ করেছে মন্ত্রণালয় গঠিত একটি কমিটি মঙ্গলবার সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরামের সংলাপে তিনি এসব তথ্য জানান তবে এটি এখনও চূড়ান্ত হয়নি বলেও জানান তিনি এ সময় মন্ত্রী বলেন যে কোনো সরকারি কর্মকর্তা কর্মচারী বিরুদ্ধে মন্ত্রণালয়ের অভিযোগ দেওয়ার ব্যবস্থা আছে প্রাথমিক তদন্ত করে সত্যতা প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি অভিযোগ নেওয়া বা অভিযোগের সু ইয়ে করা প্রতিকার করা তো সেই ব্যবস্থাটি আমরা খুব সুন্দরভাবে চালু রাখতে চাই যাতে পরে আমাদের এই ব্যবস্থাটি থাকলে যেরকম আমাদের কর্মকর্তা কর্মচারীদের পুরস্কারের ব্যবস্থা আছে শাস্তির ব্যবস্থায় থাকা প্রয়োজন আছে কারণ পুরস্কার যখন আছে শাস্তিও থাকতে হবে